অনেকটাই ইম্প্রুভড ফুটবল খেললো ইস্টবেঙ্গল। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আজকে যে ম্যাচ হয়ে গেল ইস্টবেঙ্গল এবং রাজস্থান ইউনাইটেডের মধ্যে সেই ম্যাচ সম্পর্কে। প্রথমে যদি স্টার্টিং লাইন আপের কথায় আসি, ইস্টবেঙ্গল আজকে কিন্তু 4-2-3-1 এরকম ফরমেশানে শুরু করে। গোলে কমলজিৎ সিং, চারজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে লালচুন নোঙ্গা এবং বিদেশি ডিফেন্ডার কাইরিয়া কাও ছিলেন। অন্যদিকে লেফট ব্যাকে ছিলেন জেরি। ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন অমরজিৎ সিং কিয়াম এবং অ্যালেক্স লিমা। তিনজন অ্যাটাকারের মধ্যে ডান দিকের উইং থেকে অনিকেত যাদব, বাঁ দিকের উইং থেকে তুহিন দাস, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সুমিত পাসি এবং সেন্টার ফরওয়ার্ডে ছিলেন বা বক্স স্ট্রাইকার হিসেবে ছিলেন ভিপি সুহের। ম্যাচের প্রথম হাফে কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল ক্লাব, অনেকগুলো সুযোগ পেয়েছিল, সেগুলো কনভার্ট করতে পারেনি। তবে হ্যাঁ, লাস্ট ম্যাচের তুলনায় কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল, যার মধ্যে তারিফ অবশ্যই করতে হবে দুজন উইঙ্গারের, অনিকেত যাদব এবং তুহিন দাস। দুজনেই পুরো ম্যাচ জুড়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। এই দুজনেই কিন্তু এবারের ISL বা পরবর্তী ম্যাচগুলোতে আশা করা যায় খুব ভালো পারফরমেন্স দেবেন। তুহিন দাস কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার। অন্যদিকে অনিকেত যাদবের ট্যালেন্ট তো এর আগে আমরা ISL-এ দেখেছি, তিনি কিন্তু কন্টিনিউ করছেন, এরকম ভালো পারফরমেন্স দিতে থাকছেন। লাস্ট ম্যাচেও কিন্তু খুব ভালো খেলেছিলেন অনিকেত যাদব, তুহিন দাস দুজনেই। এই ম্যাচেও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছেন দুজনেই, উইং থেকে বারবার কিন্তু বল সাপ্লাই করছিলেন, ভিপি সুহেরও কিন্তু চান্স ক্রিয়েট করছিলেন। অন্যদিকে মাঝ মাঠে অ্যালেক্স লিমা এবং অমরজিৎ সিং কিয়ামকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে প্রথম হাফেই ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি ইনজিওর্ড হয়ে যান, তার জায়গায় মোহাম্মদ রাকিবকে মাঠে নামানো হয়। তবে তারিফ করতে হবে অবশ্যই রাজস্থান ইউনাইটেডের। রাজস্থান ইউনাইটেড কিন্তু খুব ভালো একটা টিম এবং অনেক দূর এগোবে বলেই মনে হয়। রাজস্থান ইউনাইটেডের ইয়াং ইন্ডিয়ান ফুটবলারদের ফিটনেসের তারিফ অবশ্যই করতে হবে। দ্বিতীয় হাফে কিন্তু রাজস্থান ইউনাইটেড আবার বেটার ফুটবল খেলে ইস্টবেঙ্গলের তুলনায়। অনেকগুলো ভালো ভালো চান্স ক্রিয়েট করেছিল ইস্টবেঙ্গলের, লাক ভালো, একটা পেনাল্টিও পেয়েছিল রাজস্থান ইউনাইটেড, তবে কনভার্ট করতে পারেননি। বেক্তুর খুবই খারাপ একটা শট মারেন এবং কমলজিৎ সিং সেটা কিন্তু সেভ করে দেন, তা না হলে কিন্তু লিড পেতেই পারত রাজস্থান ইউনাইটেড। অন্যদিকে মার্টিন চ্যাভেস, যিনি কিন্তু এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড FC-তে খেলেছিলেন, খুব ভালো সেট পিস নিচ্ছিলেন এবং ইস্টবেঙ্গলের ওপর কিন্তু প্রেশার অবশ্যই পড়ছিল সেট পিসগুলো থেকে। তবে ডিফেন্ডাররাও কিন্তু বেশ ভালো খেলেছেন ইস্টবেঙ্গলের, লালচুং নোঙ্গা, জেরি, মোহাম্মদ রাকিব সবাইকে কিন্তু বেশ ভালো শেপে লেগেছে। অন্যদিকে পরে সাবস্টিটিউট হিসেবে ইভান গঞ্জালেজও মাঠে নেমেছিলেন, তাছাড়া স্ট্রাইকার, নতুন বিদেশি স্ট্রাইকার এলিয়ান্ড্রো, তিনিও কিন্তু মাঠে নেমেছিলেন। এলিয়ান্ড্রোর পাসিং কিন্তু বেশ ভালো লেগেছে, তাছাড়া নিজে দুজন ডিফেন্ডারদের মাঝখান দিয়ে কিন্তু বেশ কয়েকবার রানও করেছিলেন, যদিও অফসাইড হয়ে গিয়েছিলেন, নাহলে সেখান থেকে কিন্তু চান্স অবশ্যই পেত ইস্টবেঙ্গল। অন্যদিকে রাজস্থানের ডিফেন্ডারদেরও তারিফ করতে হবে অবশ্যই, যার মধ্যে মেল রয়ের নাম বলতেই হয়, তিনিও কিন্তু খুব ভালো খেলেছেন। তবে আবারও কিন্তু সুপার সাব হিসেবে ইয়াংস্টার ফুটবলার গ্যামার নিকুম, তিনি কিন্তু আবারও গোল স্কোর করতেই পারতেন লাস্ট মোমেন্টে, তবে একটুর জন্য গোলটা হয়নি। তো এইভাবেই দুটো টিমই কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে। 9টা শট অন টার্গেট ছিল রাজস্থান ইউনাইটেডের, ইস্টবেঙ্গলের যেখানে 8টা শট অন টার্গেট ছিল, তবে শেষ পর্যন্ত কোনো টিমই গোল স্কোর করতে পারে না এবং স্কোর লাইন থাকে 0-0 ম্যাচের শেষে। তো এইভাবেই দুটো ম্যাচে এখনও অবধি কোনো গোল স্কোর করতে পারলো না ইস্টবেঙ্গল এবং দুটো ম্যাচই কিন্তু ড্র হলো। তো বন্ধুরা, এই ম্যাচ সম্পর্কে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।